আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এ কারণে যে আজ আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা আসলে আমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে এর সঙ্গে আমি সম্পর্কিত। এই ঘটনার সঙ্গে আমি যে ব্যক্তিটিকে নিয়ে কথা বলবো সেই ব্যক্তির সঙ্গে আমি একটু সম্পর্কিত, এবং সেই সম্পর্কটা অবশ্যই খুবই তিক্ত একটা ঘটনা, একাধিক ঘটনা, একটা না একাধিক ঘটনার, কিন্তু লোকটা আবার পরিচিত, আপনারা তাকে চেনেন। আমার ধারণা ম্যাক্সিমাম লোক, যারা আমার দর্শক আছেন, ম্যাক্সিমাম লোক তাকে নেতিবাচকভাবেই চেনেন। তো এরকম একটা নেতিবাচকভাবে যাকে চেনেন তাকে নিয়ে আমার কথা বলার প্রয়োজনটা কেন দাঁড়ালো সেটা আমি আলোচনার শেষ দিকে যেয়ে আপনাদেরকে ব্যাখ্যা করব। ভদ্রলোকের নাম হলো শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক। উনি একজন বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন, মানে সর্বোচ্চ বিচার, আমাদের বিচার বিভাগের সর্বোচ্চ যে স্তরটা উনি সেই স্তরের বিচারক ছিলেন। এবং বলা হয়ে থাকে উনি নিজে নিজে নাকি নিজেকে প্রধান বিচারপতি একসময় হবেন, এরকম চিন্তা অনেকেই করতেন, আগ্রহ নাকি অনেকের কাছে প্রকাশ করেছিলেন। তো এই লোকটাকে বিচারপতি হিসেবে যতটা আপনারা চিনেন তার চেয়ে বেশি ছিলেন বিভিন্ন টেলিভিশনের টক শোতে তার বিভিন্ন আচরণের মাধ্যমে। সর্বশেষ আচরণটা উনি দেখিয়েছিলেন চ্যানেল আইয়ে। চ্যানেল আইয়ে উনি একটা টক শোতে গিয়েছিলেন, সেখানে ওনার অন্যদিকে ছিল গোলাম মোল্লা রনি, এবং উনি মাঝখানে উপস্থাপিকা হিসেবে ছিলেন এক ভদ্রমহিলা, দীপ্তি চৌধুরী নামে এক ভদ্রমহিলা। এবং ওখানে উনি ওই উপস্থাপিকার সঙ্গেই নানা রকম অশোভন আচরণ করেছেন, এবং কেবল তাই না, তার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারে নাই, এর মাধ্যমে উনি উপস্থাপিকার পক্ষপাত দুষ্ট আচরণের কথা বলেছেন। এবং আমরা পরে দেখেছি আরও কিছু ফুটেজ পাওয়া গেছে পরে, যেখানে কি অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি উপস্থাপিকাকে রাজাগারের বাচ্চা বলে অভিহিত করেছেন। এটা নিয়ে উপস্থাপিকা ইমোশনাল হয়ে গেছেন, উনি বলেছেন যে আপনি একজন মুক্তিযুদ্ধ পরিবারের মেয়েকে রাজাগার বলতে পারেন না, রাজাগারের বাচ্চা বলতে পারেন না। এবং ওই অনুষ্ঠানে আপনারা দেখেছেন উনি বারবার বলছেন যে উনি এই অনুষ্ঠানে আসতে যেয়ে ওনার কী কষ্ট হয়েছে। এটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু ছিল যখন নাকি ছাত্রদের এই আন্দোলন চলছিল সেই সময়ের ঘটনা, এবং ওনার কত কষ্ট হয়েছে রাস্তায় বিভিন্ন জায়গায়, এই যে ছাত্ররা যে মানে আপনার অবস্থান নিয়েছিল, অবস্থান ধর্মঘট পালন করছিল, এটার জন্য ওনাকে কত কষ্ট করে আসতে হয়েছে, এবং যারা অবস্থান ধর্মঘট পালন করছিল, অবস্থান নিচ্ছিল, তাদেরকে উনি সরাসরি বলছিলেন যে এই রাজাগারের বাচ্চাদের জন্য ওনার নাকি আসতে অনেক কষ্ট হয়েছে। এটা হলো একজন মানে সাবেক বিচারপতির ভঙ্গিমা, যাকে তাকে যখন তখন এই ধরনের গালাগালি করা ওনার একটা অভ্যাসের ব্যাপার। তো যা হোক, এটা নিয়ে অনেক ছিছি রব উঠেছে, অনেক কিছু হয়েছে, সেটা নিয়ে আর কী বলবো, নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমার সঙ্গে ওনার কিছু ঘটনা কিন্তু ছিল, এর মধ্যে একটা আপনারা জানেন, অনেকেই জানেন, আরেকটা অনেকে জানেন না। আমি সেই দুটো ঘটনা একটু বলতে চাই, আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে তবু বলার লোভ সামলাতে পারছি না। প্রথমটা ঘটেছিল 2022 সালের 16ই মে। 2022 সালের 16ই মে আমি এটিএন নিউজে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে উনি আমার সহ আলোচক ছিলেন। সেই ঘটনাটা ছিল যে ওনারা এই ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ হয়ে এই শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক, এই ভদ্রলোক এবং ওনার সঙ্গে আরও দু একজন ছিলেন, সবাই মিলে একটা শ্বেতপত্র বের করেছিলেন, দেশের ধর্ম ব্যবসায়ীদের তালিকাসহ একটা শ্বেতপত্র, প্রায় 2200 পৃষ্ঠার শ্বেতপত্র, এটা তারা দুদকে জমা দিয়েছিলেন, সেটা নিয়েছিল আলোচনা। এবং সেখানে তিনি ধর্ম ব্যবসায়ী হিসেবে একটা তালিকা দিয়েছিলেন, 116 জনকে তালিকা ছিল, সেখানে 116 জন বিভিন্ন মসজিদের ইমাম অথবা মসজিদের মানে আপনার ধর্মগুরু যারা আছেন, অথবা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা মাদ্রাসার শিক্ষক যারা আছেন, তাদেরকে সরাসরি 116 জনের তালিকা দিয়েছিলেন। এবং এরা নাকি ধর্ম ব্যবসায়ী, এরা নাকি ধর্মের নামে বিদেশ থেকে টাকা পয়সা আনে, এটসেট্রা এটসেট্রা। ওখানে প্রায় 1000 মাদ্রাসার নামও ছিল, এগুলি সবাই নাকি তারা নাকি বিদেশ থেকে টাকা পয়সা এনে ধর্মের ব্যবসা করে, এই ধরনের একটা তালিকা দিয়েছিল। তো সেই ওখানে আলোচনায় আমি ছিলাম, উনি ছিলেন, মেজর জেনারেল আব্দুর রশিদ সাহেব ছিলেন, এবং মৌলানা আহমেদ আলী কাসেমি ছিলেন। তো সেই আলোচনা একেবারে শেষ পর্যায়ে যেয়ে ওনার সঙ্গে আমার বিরোধটা বেঁধে যায়,
বাধেই কেউ না, আসলে পুরো আলোচনাতে ওনার সঙ্গে আমি কিছুতেই একমত হচ্ছিলাম না। বরঞ্চ আমি ওনাকে বলছিলাম যে আপনি যে তালিকাটা করলেন, এই তালিকা করার দায়িত্বটা আপনাকে কে দিয়েছে ভাই, এবং এই দায়িত্ব নিয়ে আজ আপনি নামগুলি প্রকাশ করলেন, এই নামগুলি প্রকাশ করে কি আপনি এই লোকগুলির ব্যক্তিগত চরিত্র হনন অথবা তাদেরকে মানহানিকর ব্যবস্থা ইয়ে কাজ করলেন না, এটা আপনাকে কীভাবে করলেন, আপনি প্রমাণ করতে পারবেন? যদি প্রমাণ করতে না পারেন নামগুলি পাবলিক করলেন কীভাবে? এই সমস্ত প্রস্তাব যখন ওনাকে করেছি, ওনার পছন্দ হয় নাই এবং ওনার কাছে কোনো জবাব আসলে ছিল না, না থাকার কারণে উনি আমার উপরে খেপেছিলেন। একেবারে শেষ পর্যায়ে এসে ওই দীপ্তি চৌধুরীর সঙ্গে যে আচরণটা করেছেন, সে আচরণটা উনি আমার সঙ্গে করেছিলেন যে কেন আমি ওনার নামের আগে বিচারপতি বলছি না, অবসর বিচারপতি কেন বলছি, অবসরপ্রাপ্ত বিচারপতি কেন বলছি, এই একসাথে এইগুলি নিয়ে উনি আমার উপরে খেপে গেলেন এবং উনি আমাকে বললেন যে ওনার নামটা, পুরো নামটা আমাকে বলতে হবে। আমি বললাম ভাই আমি আপনার পুরো নাম বলবো না, পরিষ্কার কথা আমি আপনার নাম মনে রাখতে পারি না, আপনি কী করবেন, আপনি কী করবেন না, ওনাকে বলতে হবে। শেষ পর্যন্ত বললাম ঠিক আছে আপনার নাম আমি মনে রাখতে পারি না, আপনার নামই আমি বলবো না। আমি ওনাকে তখন সেখানে সহ আলোচক হিসেবে অভিহিত করেছিলাম যে আমার সহ আলোচক এতক্ষণ যা বললেন এরকম এরকমভাবে। সেই অনুষ্ঠানেও কিন্তু আলোচনার শেষে আরও কিছু ঘটনা ঘটেছিল। দীপ্তি চৌধুরীগুলো প্রকাশিত হলেও ওটা প্রকাশিত হয়নি। উনি আলোচনা শেষে আমার উপরে খেপে গেলেন, আমি রাজাগারের বাচ্চা এবং আমার সম্বন্ধে উনি সব জানেন, আমি আমার সম্বন্ধে আপনি কী জানেন বলেন। উনি কিন্তু তেমন কিছু বলতে পারেন না, উনি বলেন আমি নাকি একসময় বৈশাখী টিভিতে চাকরি করতাম। তাই আমি বললাম আপনারা আমার সম্বন্ধে কিছুই জানেন না, আমি জীবনে বৈশাখী টিভিতে চাকরি করিনি, সবার সম্বন্ধে সব জানেন, সবাই রাজাগারের বাচ্চা, আসলে আপনি কিছুই জানেন না, আপনি বিচারক হলেন কী করে। যাক, তারপরে কিন্তু আরেক দফা আলোচনা হয়েছিল এই আলোচনার পরে আর কি, এটা একটা পার্ট। আমি আরেকটা ঘটনা বলি ওনার সঙ্গে আমার সর্বশেষ যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো এইবার, এইবার যখন এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার নিয়ে যখন আন্দোলনটা হচ্ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন যখন হচ্ছিল, এই কয়েকদিন আগের কথা, এক মাসও না তারও কম সময়, এই জুলাই মাসের 16 তারিখে, এই জুলাই মাসের 16 তারিখে আমার একটা টক শো ছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল জিটিভি গাজেট টিভি। সেদিন রাত্রে 11টার সময় সেই টক শো হওয়ার কথা এবং 11টার সময় সেখানে যাওয়ার জন্য গাজেট টিভি আমার বাসায় গাড়িও পাঠিয়েছিল। আমি ওদেরকে মেসেজ করে বলছিলাম যে আমার তো গাড়ি চলে আসছে, আমি একটু চলে আসবো, অসুবিধা নেই কোনো। তখন এটা যিনি প্রডিউসার ছিলেন, এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন ওই জিটিভির, উনি আমাকে ফোন করলেন। ফোন করে আমার কাছে রীতিমত লজ্জিতভাবে বিব্রত ভঙ্গিতে, এই ভদ্রলোক আমার আমার ডিপার্টমেন্টেরই আমার জুনিয়র স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ছিল, আমার জুনিয়র ছোটো ভাইয়ের মতো, খুব ভালো ছিল, খুবই ভদ্র ছিল। তো উনি আমাকে রীতিমতো মানে পারলে ফোনের মধ্যে হাতে পায়ে ধরে, ভাই আমি খুবই লজ্জিত, খুবই মাপ চাই, আমাকে লজ্জা পাওয়ার কী আছে বলেন। তো উনি কিন্তু, ওরা কিন্তু আগে আমাকে একটা নামের তালিকা দিয়ে দিয়েছিল যে ওরা করে এটা জিটিভি, যে কারা কারা অনুষ্ঠানে থাকবে। এই অনুষ্ঠানের নাম ছিল এই শামসুদ্দিন চৌধুরীর মালিক, সুভাষ সিংহ রায় এবং আমার নাম, মানে আমরা তিনজন থাকবো আলোচনায়। তিনি মাপ চেয়ে বললেন যে শামসুদ্দিন মালিক নাকি রাস্তায় রওনা হয়ে উনি দেখেছেন যে ওনার সঙ্গে সহ আলোচক হিসেবে আমি আছি, আমার নাম দেখে নাকি উনি খেপে গেছেন এবং আমার সম্বন্ধে নাকি যা তা বলছেন। তা আমাকে পরিচয় যিনি আছে এক্সিকিউটিভ পরিচয়, উনি আমাকে বলতেছিলেন ভাই উনি আপনার সঙ্গে কীরকম কথা বলছেন আপনার সম্পর্কে, সেটা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না, এত অশ্লীল কথাবার্তা উনি বলেছেন, আমি প্রকাশ করার দরকার নাই, আমি এগুলো শুনতেও চাই না, কারণ উনি কী বলতে পারেন এটা আমার জানা আছে, আমার দেখা আছে, কাজে ওনাকে শুনছেন না এবং উনি মানে আমি গেলে উনি যাবেন এই ধরনের কথা, কিন্তু উনি এটা বলে আবার উনি রওনা হয়ে গেছেন, তখন উনি যাচ্ছেন, উনি কোনোভাবে আমাকে চাচ্ছেন না। তো আমি বুঝতে পারছি আমাকে না চাওয়ার কারণটা কী, কারণ আমার কাছে গেলে তো উনি মোটামুটি নাস্তা নাবুদ হতে হবে পুরো সন্ধানে, কারণ আমি তো এই পুরো সময়টাতে বিভিন্ন টেলিভিশনে আমি তো এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমি তাদের পক্ষে কথা বলেছি যে কী কারণে কোটাটা সংস্কার করা দরকার, কী কারণে মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে কোটার মধ্যে রাখা পুরো উচিত না, এগুলো আমি লজিক দিয়ে আমার মতো করে বোঝাচ্ছিলাম। তুমি এখানে কী বলবেন, ওনার তো একটাই বক্তব্য, সবাই হলো রাজাগারের বাচ্চা। তো রাজাগারের বাচ্চা বলতে গেলে উনি তো বুঝতে পারছেন যে উনি অবশ্যই কথা বলবেন না, তারপরে আমি আর যাইনি। এটা আমার জন্য একটা ব্যক্তিগত অপমান, কোনো সন্দেহ নেই, একটা টেলিভিশন আমাকে ডেকে অন্য একজন গেস্টের অনুরোধ রাখতে যে আমার কাছে তারা ক্ষমা চেয়েছে যেন আমি না যাই, এই ব্যক্তিগত অপমানটা কিন্তু আমি আসলে হজমই করেছি, কারণ আমি আসলে যেতেও চাই না ওনার সঙ্গে, যে গেলে পরে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, কী দরকার।
হলো শামসুদ্দিন চৌধুরীর বাণী। আমার খুব জানতে ইচ্ছা করে, আমার ধারণা কি জানেন, কোনো একটা সরকারকে, কোনো একটা সমাজকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কলুষিত করার জন্য এই ধরনের দুই একটা শামসুদ্দিন আহমেদ মানে কি যথেষ্ট? মানে এই লোকটার রুচি, এই লোকটার শিক্ষা মানে কতটা নিম্ন পর্যায়ের হতে পারে, এটা ওনার সঙ্গে আপনি যদি 10 মিনিট কথা না বলেন তাহলে বুঝবেন না। উনি কিন্তু আবার নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করেন, এবং আমি আরেকদিন অন্য একজন মুক্তিযোদ্ধার কণ্ঠে এক টক শোতে বলতে শুনেছিলাম যে উনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, এটা তার খুব আগ্রহ। পুরো মুক্তিযুদ্ধের সময়টা উনি ছিলেন ব্রিটেনে, উনি হলেন বীর মুক্তিযোদ্ধা, একটা সার্টিফিকেট বাগিয়ে নিয়েছেন। এরকম নির্লজ্জ বেহায়া লোকগুলো এই সোসাইটিতে গত সরকারের আমলে সম্মানিত হয়েছে, পুরস্কৃত হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছে, এবং বিগত যে সরকার ছিল, মানে শেখ হাসিনার যে সরকার ছিল, আওয়ামী লীগের যে সরকার, তারা এই সমস্ত লোকদেরকে প্রতিনিয়ত সামনে তুলে এনেছে, এবং এইগুলি এনেছে বলেই কিন্তু তাদের আজকে দুরবস্থা আমি মনে করি। পুরো এই কোটা সংস্কার আন্দোলনে শামসুদ্দিন চৌধুরী মানিক যে নেতিবাচক ভূমিকা পালন করেছে বিভিন্ন টকশোতে, বিভিন্ন জায়গায়, আমি মনে করি যে ওনার আসলে বিচার হওয়া উচিত। এই ভদ্রলোক কিন্তু কোথায়? কারণ এভাবে ওর মতো এভাবে ঢালাভাবে এই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এই শব্দটা আর কেউ উচ্চারণ করে নাই, এত ঢালাভাবে আর কেউ করে নাই। আমি মনে করি এই লোককে অতি দ্রুত বিচারের আওতায় আনা উচিত। উনি যতদিন মুক্ত থাকবেন আমার ধারণা এই সমাজের জন্য ততদিনই উনি বিপদ বয়ে আনবেন। এরকম আরও অনেক ক্যারেক্টার আছে, আরও অনেক এলিমেন্ট আছে এই সমাজে, আমার ধারণা তাদেরকে আমরা ধীরে ধীরে তাদের পরিচয়গুলো উন্মোচিত করব। প্রিয় দর্শক, আশা করি আমি আপনাদের খুব বেশি বিরক্ত করিনি, যদি করে থাকি যেন ক্ষমা প্রার্থী, কারণ ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে লম্বালাপ করা ঠিক না। তারপর বললাম, কারণ এই ঘটনাগুলি প্রকাশ করার দরকার ছিল, এই লোকগুলি, এই সমস্ত ক্ষতিকর লোকগুলোকে চিহ্নিত করাও কিন্তু প্রয়োজন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।